पहले बात करते हैं ममता बनर्जी की, जहां दिलीप घोष की वो दो बयान आपको सुनाते हैं जो बताते हैं कि सियासत कहां जा रही है। আর যে দিদির হাত ধরে এসেছেন, দিদির পায়ে টুলছে, এখন তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। বুঝি তারা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরা আমি আমি ত্রিপুরার মেয়ে, আমি বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক। তো আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে কেন? আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনো জীবিত আছেন, তার মান সম্মান নেই? যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা চায় যা বলবে? তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না? কেন কেন তাকে ইয়ে করা হয় না, পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? সেই জন্য রাজনৈতিক বক্তব্য আমি দেখেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই ধরনের যারা শুরু করেছে রোজ বাপা বাপান্ত করা হচ্ছে। তো এক তরফ দেবী বতাও আর দূসরি তরফ অপমান করো, ये कैसी সিয়াসত হ্যায় জো আব সওয়াল খড়ে কর রহি হ্যায়।